হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, আদম আলাইহিস সালাম ওনাকে পাঠানো হলো, হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো, তখন জান্নাতের পোশাক তো ওনাদের গায়ে ছিল না, কারণ গন্ধক খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকটা ওনাদের থেকে সরিয়ে গিয়েছিল, সরিয়ে যাওয়ার পরে উলঙ্গ হয়েছিলেন। তখন ওনাদের সতর বা গোপনাঙ্গ ডাকার জন্য তখন উনি জান্নাত থেকে তিন গাছের ফল, তিন গাছের পাতা ছিঁড়ে ওনার আবৃত্ত নিজের শরীরটাকে আবৃত্ত করে নিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ পৃথিবীর মুখে যখন আসলেন, চতুর্দিক দিয়ে সুরগুল পড়ে গেল যে আদম সফিউল্লাহ পৃথিবীর মুখে আগমন করছে। কাদের কানে কানে পশু পশু পাখির বলাবলি করতে লাগলো, যেহেতু প্রথম মানুষ আর কোনো মানুষ নাই পৃথিবীর বুকে, আদম সফিউল্লাহ যখন পৃথিবীর বুকে আসলেন, বিভিন্ন মাখলুক আদমকে দেখার জন্য আসলো। সর্বপ্রথম একজন আসছেন, এক মাখলুক আসলো, চার পায়া মাখলুক, সেটা হলো হরিণ। হরিণই মনে মনে ভাবল আদম সফিউল্লাহ জান্নাত থেকে আসছে, উনিকে দেখার জন্য আমি যাই, যেহেতু উনি আল্লাহর প্রথম মানুষ, প্রথম মানুষ জান্নাত থেকে আসছে, ওনাকে একটু দেখে আসি। আদম সফিউল্লাহকে দেখার জন্য হরিণি যখন গেল, হরিণি যাওয়াতে আদম সফিউল্লাহ অত্যন্ত খুশি হলেন যে তুমি আমাকে দেখার জন্য আসছো, যেহেতু তুমি আমাকে দেখার জন্য আসছো, আমি এই পৃথিবীর বুকের খলিফা হিসাবে আসছি, আমি খলিফা, আমাকে দেখার জন্য আসছো, আমি তাহলে এই পৃথিবীতে আমি মেজবান আর তুমি হইলে মেহমান, মেজমানের কাছে মেহমান আসবে খালি হাতে কিভাবে যাবে, খালি পেটে কিভাবে যাবে। সেই জন্য আদম সফিউল্লাহ উনার শরীরে যে তিন গাছের পাতা ছিল, তিন গাছের পাতা ছিঁড়ে হরিণকে দিলেন, হরিণ দেওয়ার সাথে সাথে হরিণ তখন সে খেয়ে ফেলে, হরিণ খাওয়ার সাথে সাথে হরিণের শরীর থেকে তখন মেষ্ক আম্র সুঘ্রাণ বাহির হতে থাকে। সুবহানাল্লাহ। এটা কেন হলো? এটার ভিতরে এখলাস ছিল যে হরিণ মনে মনে ভাবলো যে আল্লাহ পক্ষ থেকে যদি পাঠিয়েছি তো ওনাকে আমি একটু দেখে আসি। এই হরিণটা যখন আদম সালাম থেকে যখন সে ফিরে গিয়ে যখন জঙ্গলে যখন চলে গেল, চলে যাওয়ার পরে তার শরীর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে, তো অন্য হরিণরা বলতে কি রে তুমি কই গেছিলি, তোর শরীর থেকে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ? বলতেছে আমি আদম সফিউল্লাহকে দেখতে গিয়েছিলাম, উনি আমাকে জান্নাতি তিন গাছের পাতা খাওয়ার কারণে আমার শরীর থেকে একদম সুঘ্রাণ বাহির হইতে। সুবহানাল্লাহ। তখন অন্যরা বলতেছে আরে তাহলে আমারও তো দরকার, আমারও যাই। দল বেঁধে অন্য হরিণীরাও আসছে, আসার পরে আদম সফিউল্লাহ তাদেরকে খাওয়াইয়েছেন, তাদেরকেও খাওয়াইয়েছেন তিন গাছের ফল, কিন্তু সুঘ্রাণ আর বাহির হয় নাই, সুঘ্রাণ আর বাহির হয় নাই। কারণটা কি? আদম সফিউল্লাহকে অন্যান্য হরিণরা জিজ্ঞাসা করল, প্রথম যে হরিণ এটা আসছিল তাকে আপনি তিন গাছের পাতা খাওয়াইয়েছিলেন, তার ভিতর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমরাও তো সেই পাতা খাইলাম, বাহির হয় না কেন? তখন আদম সফিউল্লাহ বলে, প্রথম যে হরিণ এটা আসছিল এখলাসের নিয়তে সে আসছিল, আল্লাহকে পাওয়ার জন্য সে আসছিল, যে আল্লাহর প্রথম বান্দা পৃথিবীর বুকে আগমন করছে তাকে দেখে আসি, তোমরা কিন্তু ওই উদ্দেশ্যে আসো নাই, তোমরা আসো মেষকে আম্বরের সুঘ্রাণ নেওয়ার জন্য আস, তোমাদের নিয়তের ভিতর সমস্যা আছে। আর ওনার নিয়তটা ছিল কিন্তু তোমাদের নিয়তটা একরকম, আর তার প্রথম যে আসছে তার নিয়তটাই ছিল আর একরকম। এই জন্য বন্ধুরা আমার বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমল দিয়ে জান্নাত যাবেন না যাবেন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে, নিয়তের উপর নির্ভর করবে।